আমি অঙ্কিতা বিশালদার স্টুডেন্ট, আর আজকের ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বেশিরভাগ মানুষই এড়িয়ে যায়। আজকের বাজারে দাঁড়িয়ে চাকরির অবস্থাটা যে কতটা খারাপ সেটা নিশ্চয়ই আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না, সেটা আমরা প্রত্যেকে রোজ চোখের সামনে দেখতে পাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিজের ড্রিম ফলো করা তো দূরের কথা, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই রিলেটেড চাকরি পেতেই কাল ঘাম ছুটে যায়। কিন্তু এই সময় দাঁড়িয়েও কিন্তু আমি নিজের প্যাশন ফলো করতে পারছি। এরকম বহু ছেলেমেয়ে আছে যারা বুঝতে পারে না পড়াশোনা শেষ হওয়ার পরে কি চাকরি করবে বা কোন চাকরিতে ভ্যাকেন্সি আছে, কোন কোর্সটা করলে তাদের চাকরি পেতে সুবিধা হবে। আর তুমি যদি হয়ে থাকো তাদের মধ্যেই একজন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য। জার্নালিজম এমন একটা ফিল্ড যেখানে কাজের ক্ষেত্রে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি, অভাব শুধু যোগ্য মানুষের। বড় বড় চ্যানেল ওয়েট করে থাকে একটা ট্যালেন্টেড ছেলে বা একটা ট্যালেন্টেড মেয়েকে গ্র্যাব করার জন্য। তোমার দরকার শুধুমাত্র সঠিক গ্রুমিং। এবার তুমি বলতে পারো যে আমি তো জার্নালিজম নিয়ে পড়াশোনা করিনি, আমি হিস্ট্রি নিয়ে পড়েছি, কিংবা আমি ইংলিশ অনার্স বা বাংলা অনার্স, আমি কি মিডিয়াতে কাজ করতে পারবো? আলবাত পারবে, কারণ মিডিয়ার ক্ষেত্রে ইন্টারভিউতে কখনো দেখা হয় না যে তুমি কি নিয়ে পড়াশোনা করেছো, তুমি জার্নালিজম নিয়ে পড়েছো কিনা, বা তুমি কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো। এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় তুমি কতটা স্কিলফুল, তুমি কতটা ফ্লেক্সিবল, তুমি কতটা সহজেই সবার সাথে মিশতে পারো, তুমি কত ফ্লুয়েন্টলি কথা বলতে পারো, তুমি কতটা কনফিডেন্ট, তুমি কি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারো, তুমি কি ক্যামেরার দিকে তাকিয়ে একটা অনুষ্ঠান পরিচালনা করতে পারো। এগুলোই হচ্ছে আসল। এমন প্রচুর ছেলেমেয়ে আছে যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করেও মিডিয়াতে কাজ করতে পারে না। আবার এমন প্রচুর জার্নালিস্ট আছেন, নাম করা জার্নালিস্ট আছেন, যারা কেউ হয়তো কমার্স নিয়ে পড়াশোনা করেছেন, কেউ এসেছেন সায়েন্স ফিল্ড থেকে, কারোর বা আর্টস নিয়ে পড়াশোনা করলেও জার্নালিজম বা মাস কমিউনিকেশন সাবজেক্টেই ছিল না। কারণ এই ক্ষেত্রে দরকার হয় তোমার স্কিল। এক্ষেত্রে তুমি কি নিয়ে পড়াশোনা করছো, তোমার পার্সেন্টেজ কত, সেগুলোকে অতটাও ইম্পর্টেন্স দেওয়া হয় না। তুমি ক্যামেরার সামনে কিভাবে কথা বলছো, কতটা স্মার্ট, সেই বিষয়টাই হয়ে যায় ইম্পর্টেন্ট। আর সেকেন্ড বিষয় হচ্ছে গ্রুমিং। তুমি কার কাছে শিখছো, যার কাছে শিখছো শিখে যাওয়ার পরে সে তোমাকে সঠিক জায়গার খোঁজ দিতে পারবে তো, যেখানে কোনো পার্সিয়ালিটি ছাড়াই সঠিকভাবে ইন্টারভিউ হয়ে যোগ্য মানুষকে সুযোগ দেওয়া হয়। এবং আরেকটা বিষয় হলো, তোমার পারফেক্ট গ্রুমিং না থাকলে কিন্তু তুমি কোথাও চান্স পাবে না। কারণ তুমি যখন ইন্টারভিউতে কথা বলবে, তুমি দু লাইন বলবে, যারা ইন্টারভিউ নেবেন তারা তোমার দু লাইন শুনেই বুঝে যাবেন তুমি ঠিক কতটা স্কিলফুল, তুমি ঠিক কতটা স্মার্ট, ক্যামেরার সামনে তুমি ঠিক কতটা দক্ষ। ফলে তৈরি করো নিজেকে। আর নিজেকে তৈরি করার জন্য তুমি যদি ভর্তি হতে চাও বিশালদার ক্লাসে, যদি করতে চাও 6 মান্থ ক্র্যাশ কোর্স, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নাম্বার, যোগাযোগ করে ফেলো, কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা তোমার ইচ্ছে। ততক্ষণে টাটা বাই, আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে।